প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের নবম শ্রেণীর ট্রেড টু এর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব আজকের এই অনুশীলন থেকে আমরা যেটি শিখতে পারব সেটি হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতির সংজ্ঞা বলতে পারব রেফ্রিজারেশন পদ্ধতি সমূহের বাইরের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারব রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা করতে পারব এবং রেফ্রিজারেশন পদ্ধতিসমূহে কোথায় ব্যবহার হয় সেটি বলতে পারব রেফ্রিজারেশন পদ্ধতি রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো আবদ্ধ জায়গার বা বস্তুর তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে শীতল করা হয় এবং এই শীতলতাটাকে বজায় রাখা যায় সেই পদ্ধতিকে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে এখন আসি আমরা রেফ্রিজারেশন পদ্ধতিসমূহ কতগুলি পদ্ধতি আছে যে সমস্ত পদ্ধতিগুলা বেশিরভাগ ব্যবহৃত হয় তার কয়েকটি তালিকা এখানে দেওয়া হয়েছে যেমন ইভাপরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম আইস রেফ্রিজারেশন সিস্টেম ড্রাই আইস রেফ্রিজারেশন সিস্টেম ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ভ্যাপার অ্যাবজারশন রেফ্রিজারেশন সিস্টেম স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন সিস্টেম এক্সপান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম এবং ভোরটেক্স টিউব রেফ্রিজারেশন সিস্টেম আমরা দেখি কয়েকটি পদ্ধতির বর্ণনা সচিত্র লক্ষ্য করব ইভাপরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম কোনো তরল যখন বাষ্পে পরিণত হয় তখন সে তার পার্শ্ববর্তী অঞ্চল হতে প্রচুর তাপ শোষণ করে ফলে পার্শ্ববর্তী অঞ্চল তাপ হারিয়ে তুলনামূলক শীতল হয় শীতলীকরণের এই পদ্ধতিকে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন বলা হয় যেমন গরমে বা পরিশ্রমে আমাদের শরীর ঘেমে গেলে বাতাসের সংস্পর্শে গেলে ঘাম শুকিয়ে যায় এবং শরীরে ঠান্ডা অনুভূত হয় আমরা যদি আরও একটু উদাহরণ সহ বুঝতে চাই তাহলে আমাদের গ্রাম অঞ্চলে মাটির কলসে গ্রীষ্মকালে পানি রাখা হয় এবং এই পানিটি সবসময় শীতল থাকে এর কারণ কি যদি আমরা ইভাপরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে ভালো মতো বুঝতে পারি তাহলে এই পানি ঠান্ডা থাকার কারণটিও বুঝতে পারব যেমন মাটির কলসে গায়ে খুব সূক্ষ্ম ছিদ্র থাকে এবং কলসের মধ্যে যখন পানি রাখা হয় সেই পানিটি ভিতরের চাপে ওই সূক্ষ্ম পথ দিয়ে বাইরে বেরিয়ে আসতে চায় যেখানে বাইরে বাতাসের চাপ ভিতরে পানির চাপের তুলনায় অনেক কম এই উচ্চ চাপের এলাকা থেকে যখন পানি অতি ক্ষুদ্র পথ দিয়ে বাতাসে নিম্ন চাপের এলাকায় আসতে চায় তখন ভিতরের পানি সামান্য পরিমাণ ওই পথে বাইরে আসে এবং তা বাষ্পে রূপান্তরিত হয় যখন পানির কণাগুলি বাষ্পে রূপান্তরিত হয় তখন সে মাটির পাত্রে থেকে তাপ শোষণ করে ফলে মাটির পাত্রটি শীতল হয়ে যায় এই শীতল তার অভ্যন্তরে তাকা পানিতে শীতলতা ট্রান্সফার করে অথবা ওই পানির থেকে চাপ শোষণ করে ওই পানিকে তুলনামূলক আগের পানির তুলনায় শেষের পানিটি শীতলতা লাভ করে যে পদ্ধতিতে এই শীতল হলো এই পদ্ধতিটি হলো ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম ঠিক একইভাবে আমাদের এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে যে আমরা যখন গরমে ঘেমে যাই তখন আমাদের শরীরে ঘাম বা পানি জমে এটি যদি বাতাসে বা ফ্যানের নিচে আমরা কিছু সময় থাকি তাহলে শরীর থেকে এই পানিটি বা ঘাম শুকিয়ে যায় কীভাবে শুকে যখন আমরা ফ্যানের নিচে থাকি তখন বাতাস আমার শরীরের এই ঘামের সঙ্গে সংস্পর্শে আসার ফলে এই ঘামটি তখন বাষ্পে রূপান্তরিত হয়ে বাতাসের সঙ্গে মিলে যায় ঘাম যখন বাষ্পে রূপান্তরিত হয় তখন কিন্তু আমার শরীরের উপরের অংশ থেকে সে তাপ শোষণ করে বাষ্পে রূপান্তরিত হয় ফলে আমার শরীরের উপরের অংশ তাপ হারিয়ে শীতল হয় এবং এই কারণেই আমাদের শরীর থেকে যখন ঘাম শুকিয়ে যায় তখন আমাদের শীতলতা অনুভূত হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘাম যখন বাতাসে শুকিয়ে যায় তখন সে কি করে আমাদের শরীরের উপরের অংশ থেকে তাপ শোষণ করে বাষ্পে রূপান্তরিত হয়ে বাতাসে মিশে যায় এবং যেহেতু শরীরের উপরের অংশ থেকে সে তাপ শোষণ করে তাহলে আমাদের শরীর কি করে তাপ হারিয়ে তুলনামূলক শীতল হয় এবং এই শীতলটাই আমরা অনুভব করি এবং গরমে ফ্যানের নিচে যখন আমরা এসে বসি তখন আমাদের খুব কমফোর্ট লাগে এবং আমরা খুব সুখ অনুভব করি তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এই যে যে পদ্ধতিতে ঘাম বাতাসে চলে যাচ্ছে এবং শরীর শীতল হচ্ছে অথবা মাটির কলসে পানি রাখলে সেই পানি শীতল থাকছে বা শীতল হচ্ছে এই যে পদ্ধতিতে হচ্ছে এটি হচ্ছে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম আমরা পরের পদ্ধতিতে আসি এক্সপান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম এক্সপ্যান্ডেবল এটি নামের থেকেই বোঝা যায় যে এটি এক্সপ্যান্ডেবল মানে খরচ হয়ে যায় যে হিমায়ন বা রেফ্রিজারেশন প্রক্রিয়ায় হিমায়ক বা রেফ্রিজারেন্ট খরচ হয়ে যায় তাকে খরচযোগ্য বা এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন বলা হয় এই পদ্ধতিতে তরল নাইট্রোজেন বা তরল কার্বন ডাই অক্সিড ব্যবহার করা হয় সাধারণত কাবার ভ্যান বা ট্রাকে এই পদ্ধতি ব্যবহার করা হয় আর একটু পরিষ্কার করে বলি যে এটি তরল কার্বন ডাই অক্সাইড অথবা তরল নাইট্রোজেন এটি সিলিন্ডারে থাকে এটি যখন স্প্রে করা হয় কোনো দ্রব্যের উপরে তখন সে এই তরল খুব দ্রুত বাষ্পে রূপান্তরিত হয় যখন দ্রুত বাষ্পে রূপান্তরিত হয় তখন এই তরল তার আধার থেকে প্রচুর পরিমাণ তাপ শোষণ করে এই তাপ শোষণ করার ফলে সে যেখান থেকে তাপ শোষণ করে সেটি বরফ শীতল হয়ে যায় সাধারণত কোনো খাদ্যদ্রব্য বা ডেড বডি অথবা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য কোনো দ্রব্য যেটি শীতল করে নিতে হবে এরকম কোনো দ্রব্য যদি আমরা পরিবহন করে নিতে চাই যেখানে এসি সিস্টেম নাই এরকম কোনো যানবাহনে অথবা কোনো পরিবহনে স্থানান্তরিত করতে চাই তাহলে সেখানে এই তরল নাইট্রোজেন বা তরল কার্বন ডাই অক্সাইড স্প্রে করে শীতল করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় এবং এভাবে অনেক দ্রব্য বা বিশেষ করে ডেড বডি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করার সময় এই পদ্ধতি ব্যবহার করা হয় আমরা এরপর দেখি আইস রেফ্রিজারেশন সিস্টেম নামের থেকেই বন্ধুরা বুঝতে পারছো যে আইস মানে বরফ অর্থাৎ বরফ দিয়ে যে শীতলায়ন পদ্ধতি সেটি হচ্ছে আইস রেফ্রিজারেশন সিস্টেম বা আইস রেফ্রিজারেশন পদ্ধতি এতে একটি ইনসুলেটেড ক্যাবিনেট থাকে এবং তার সামনে উঁচুতে একটি দরজা থাকে এবং নিচের দিকে কতকগুলি তাক বা চেম্বার করা থাকে এখানে সর্ব উঁচুতে যে চেম্বারটি থাকে সেখানে আইস গোড়া করে সেখানে রেখে দেওয়া হয় এবং নিচে তাকগুলিতে আমাদের খাদ্যদ্রব্য বা অন্য যে দ্রব্য আমরা শীতল করতে চাই তা ওখানে সংরক্ষণ করে রাখা হয় পরে এটি দরজা আটকায় দিলে এই বরফের ঠান্ডা নিচের দিকে আস্তে আস্তে পরিবাহিত হয়ে নিচের দ্রব্যগুলি শীতল হয় সাধারণত যে এলাকায় বিদ্যুৎ নাই সেই এলাকায় এই ধরনের রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করে খাদ্যদ্রব্য শীতল রাখা যায় এক্ষেত্রে যে এলাকায় বিদ্যুৎ আছে সেখান থেকেই বরফ সংগ্রহ করে আনতে হয় এবং এটির অসুবিধা হচ্ছে যে এটি বরফ আস্তে আস্তে গলে পানিতে পরিণত হয়ে যায় এবং কিছু সময় পর পর এখানে নতুন বরফ আবার সংযোজন করতে হয় কিন্তু সুবিধা হচ্ছে যে যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নাই মোটর চালিত রেফ্রিজারেটর বা হিমায়ন যন্ত্র যেখানে চালানো সম্ভব নয় সেখানেও খাদ্যদ্রব্য শীতল করে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা যায় আমরা পরের পদ্ধতিটি দেখি ড্রাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি সলিড কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলে সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে কঠিন কার্বন ডাই অক্সাইডকে রেখে দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এ সময় সে পারিপার্শ্বিক এলাকা হতে প্রচুর তাপ শোষণ করে ফলে পারিপার্শ্বিক অঞ্চল তাপ হারিয়ে তুলনামূলক শীতল হয় এ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও খাদ্যদ্রব্য ওষুধ রাসায়নিক দ্রব্য হিমায়িত অবস্থায় অন্যত্র পরিবহনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি বর্তমান সভ্যতার যুগে যতগুলো রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহৃত হয় তার ভিতর সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য রেফ্রিজারেশন পদ্ধতি হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি তাহলে আসো বন্ধুরা আমরা ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি ব্যাপার কম্প্রেশন পদ্ধতিতে চারটি প্রিন্সিপাল আছে অর্থাৎ এর চারটি ধাপ আছে বা চারটি ঘাত আছে তাহলে চলো আমরা ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সম্পর্কে একটু বিস্তারিত জানি ব্যাপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন হিমায়ন চক্রের চারটি ধাপ আছে এই চারটি ধাপ হচ্ছে কম্প্রেশন প্রসেস কনডেনসেশন প্রসেস এক্সপানশন প্রসেস এবং ইভাবোরেশন প্রসেস অর্থাৎ এই রেফ্রিজারেশন সিস্টেমে চারটি এলাকায় যেয়ে চার ধরনের টেম্পারেচার প্রেশার এবং ভলিউমের পরিবর্তন ঘটে তা আমরা একটু বিস্তারিত জানি কম্প্রেশন সেশনে কী হয় কম্প্রেশন সেশনে ইভাপোরেটর হতে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক টেনে নিয়ে সংকোচন করে উচ্চ চাপ ও তাপমাত্রায় পরিণত করে বন্ধুরা কম্প্রেসড মানে সংকোচন করা তাহলে এই কম্প্রেশন সেশনে কি হয় ইভাপোরেটর থেকে নিম্ন চাপ এবং নিম্ন তাপের হিমায়ককে কম্প্রেসর তার সাকশন লাইন দিয়ে কম্প্রেশনে চেম্বারে টেনে আনে পরবর্তীতে সে ঘনীভবনের প্রক্রিয়ায় কনডেনসেশনের প্রক্রিয়ায় যখন যায় তখন সে কন্ডেন্সারে এটিকে চাপ প্রয়োগ করে তাপ এবং চাপ বৃদ্ধি করে পাঠায় তাহলে সাকশন লাইন দিয়ে এই যে গ্যাসটাকে টেনে আনা এবং চাপ প্রয়োগ করে সংকোচন করার এই কাজটি সম্পন্ন করে কিন্তু কম্প্রেশর এই কারণে এই অংশের নাম দেওয়া হয়েছে সংকোচন প্রক্রিয়া বা কম্প্রেশন প্রসেস পরেরটি দেখি কনডেনসেশন প্রসেস কম্প্রেসর থেকে আসা উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক তাপ বর্জন করে উচ্চ চাপ ও তাপমাত্রার তরলে পরিণত হয় অর্থাৎ কম্প্রেসর কম্প্রেস করে রেফ্রিজারেন্টকে কনডেনসারে প্রেরণ করে এই সময়ে যে পরিবর্তনটি হয় আমাদের ইভাপোরেটর থেকে আগত লো ভলিউম লো প্রেশার এবং লো টেম্পারেচারের হিমায়ককে সে চাপ প্রয়োগ করে সংকুচিত করে বিষয়টি বোঝা যাচ্ছে কোনো বস্তুকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে তার কী কমে আয়তন কমে ভলিউম কমে যায় কোনো গ্যাসিয়াস পদার্থের ভলিউম যদি কমে তাহলে তার তাপমাত্রা বেড়ে যায় তাহলে কম্প্রেশন সেকশন থেকে যে গ্যাসটি কন্ডেন্সেশনের জন্য প্রেরণ করা হলো তাহলে তার কিন্তু ভলিউম কমে গেল অর্থাৎ আয়তন কমে গেল তার চাপ বৃদ্ধি পেল এবং তাপমাত্রা বৃদ্ধি পেলো আশা বন্ধুরা আমরা দেখি এক্সপ্যানশন সেশনটা এখানে এক্সপ্যানশন হচ্ছে ইভাপোরেটর যাতে তরল রেফ্রিজারেন্ট সহজে বাষ্পে পরিণত হতে পারে সেজন্য এক্সপনশন ডিভাইস রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে দেয় বিষয়টা পরিষ্কার করে বলি যে এক্সপনশন ডিভাইস হচ্ছে কোনো একটি জায়গার দরজা বা গেটের মতো এক পাশ থেকে অন্য পাশে কি পরিমাণ গ্যাস প্রবাহিত হবে সেটিকে নিয়ন্ত্রণ করার একটি গেট বা একটি বাল যদি আমার বেশি ঠান্ডার প্রয়োজন হয় বেশি বাষ্প এখানে বাষ্পীয় ভবনের প্রয়োজন হয় তাহলে এক্সপানশান ডিভাইস বেশি গ্যাস সরবরাহ করে অর্থাৎ বেশি হিমায়ক সরবরাহ করে আর যদি কম তাপ সংগ্রহর প্রয়োজন হয় তাহলে এক্সপানশান ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে কি করে কম গ্যাস সরবরাহ করে অর্থাৎ এটি একটি গেটের মতো কাজ করে তো আসু বন্ধুরা পরবর্তীতে আমরা দেখি ইভাপোরেটর ইভাপোরেটর হচ্ছে একটি রেফ্রিজারেটরের যে জায়গাটায় আমরা আমাদের খাদ্যদ্রব্য ভালো রাখার জন্য সংরক্ষণ করে রাখি তার নিচেই চেম্বারের মধ্যে এক ধরনের টিউব পাঁচানো আছে এই টিউবকেই মূলত ইভাপোরেটর বলে এই ইভাপোরেটর যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এক্সপানশান ডিভাইস থেকে পরিমাণ মতো হিমায়ত সূক্ষ্ম পথ দিয়ে বা ছোট্ট গেট দিয়ে ইভাপোরেটরের মোটা কয়েলের ভিতরে স্প্রে করে ছেড়ে দেওয়া হয় ফলে গ্যাসের যেহেতু ধর্ম সে যে পাত্রে অবস্থান করে সেই পাত্রের আকার ধারণ করে এটি হচ্ছে সমস্ত গ্যাসের একটি ধর্ম আমাদের হিমায়ক একটি গ্যাস সেই গ্যাসেরও এই ধর্ম আছে ফলে ছোট্ট গেট দিয়ে অনেক মোটা জায়গায় প্রশস্ত জায়গায় যখন রেফ্রিজারেন্ট স্প্রে করে দেওয়া হয় তখন সে মোটা জায়গায় বা ভলিউম বেশি এরকম জায়গায় সে পুরো জায়গাটা দখল করে তরল যদি তার ধর্ম রক্ষা করতে যেয়ে মোটা জায়গায় অনেক জায়গায় সে জায়গা দখল করতে যেতে হয় তাহলে তাকে বাষ্পে রূপান্তরিত হতে হয় তার এই ধর্মটি রক্ষা করার জন্য সে কি করে ওখানে বাষ্পে রূপান্তরিত হয় কোনো তরল যখন বাষ্পে রূপান্তরিত হতে হয় আমরা আগেই দেখেছি যে তাকে তাপ শোষণ করতে হয় কোন তরল তাপ শোষণ ছাড়া তাপ ছাড়া সে বাষ্পে রূপান্তরিত হতে পারে না তাইলে গ্যাসের এই ধর্ম রক্ষা করতে যায় সে ইভাপোরেটরে যখন তাকে দেওয়া হয় তখন সে বাষ্পে রূপান্তরিত হয় এই বাষ্পে রূপান্তরিত হতে যে সে ইভাপোরেটর কয়েল থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে আর আমরা ওই ইভাপোরেটর কয়েলের উপরেই যেটিকে আমরা রেফ্রিজারেটরের চেম্বার বলছি সে চেম্বারে মাছ মাংস রাখি তাইলে ইভাপোরেটর কয়েল যখন প্রচুর ঠান্ডা হয়ে যায় তখন মাছ মাংস থেকে ইভাপোরেটর কয়েল তাপ শোষণ করে ফলে এক সময় আমাদের মাছ মাংসই ঠান্ডা হয়ে যায় তো ইভাপোরেটর কয়েলে এই যে বাষ্প হলো এই বাষ্পটি আবার কমপ্রেশর তার সাকশন লাইন দিয়ে টেনে নেয় তখন এর চাপ এবং এর ভলিউম এবং এর আয়তন আয়তন বেশি থাকে কিন্তু চাপ এবং তাপ তুলনামূলক কম থাকে সেটি আবার কনডেনসেশন সেশানে প্রবাহিত হয়ে সার্কিটটি পুনর চলতে থাকে এবং আলটিমেটলি আমাদের রেফ্রিজারেটরে রাখা খাদ্যদ্রব্য এটি ঠান্ডা হতে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখে আসি Basic principle of refrigeration is simple. Just pass a colder liquid continuously around the object which is to be cooled. This will take heat out from the object. The whole refrigeration technology is after this how to produce cold liquid continuously. We will see how this is achieved in this video. This is what inside a refrigerator. At the heart of the system is a simple device called throttling device. Cold liquid is produced with help of this phenomenon. In this case, throttling device is a capillary tube. For effective throttling at inlet, refrigerant should be high pressure liquid. Throttling device is an obstruction to the flow, which causes tremendous pressure drop. Due to drop in pressure, boiling point of refrigerant comes down and it starts evaporating. Heat required for evaporation comes within the refrigerant, so its temperature drops. If you check temperature across throttling device, you can notice this drop. Next phase is simple just pass this cold liquid over the body where you have to absorb heat during heat absorption process refrigerant further evaporates and transforms into pure vapor so we have produced the required refrigeration effect if we can take this low pressure vapor refrigerant to state before throttling process that is high pressure liquid state we will be able to repeat this process. So, first step let's raise the pressure. A compressor is introduced for this purpose. Compressor will raise the pressure back to its initial value. But since it is compressing gas along with pressure, temperature will also raise. It is unavoidable. Now the refrigerant is high pressure vapor. To convert it to liquid state, we are introducing another heat exchanger. This heat exchanger is fitted outside refrigerator. So it will liberate heat to the surroundings. Vapor will get condensed to liquid and temperature will come down to normal level. So the refrigerant is back to its initial state again, high pressure liquid. We can repeat this cycle over and over for continuous refrigeration. This cycle is known as vapor compression cycle. You can note more details of refrigerator components here. To enhance heat transfer, both evaporator and condenser are having fins attached to it. Since evaporator is cooling the surrounding air, it is common that water will get condensed over it forming frost. Frequent removal of frost is required to enhance heat transfer. Apart from raising pressure, compressor also helps maintain flow in the refrigerant circuit. Usually, hermetically sealed reciprocating type with proper sealing is used for this purpose. Since it is compressing gas, huge amount of input power is required for this operation. A simple energy balance of the system yields this relation.

পদ্ধতিটি সেটি হচ্ছে ব্যাপার রেফ্রিজারেশন সিস্টেম এটি দিয়েই আমাদের বর্তমান বাসাবাড়িতে যে এসি ব্যবহার করা হয় বা রেফ্রিজারেটর অথবা ডিপ ফ্রিজার যাই থাকি না কেন এখানে সবই ব্যাপার রেফ্রিজারেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাড়ির কাজ এটি এখন রেডি করে রাখবে এবং স্কুল খুললে শ্রেণী শিক্ষকের নিকট এটি জমা দিবে তো লিখে নাও রেফ্রিজারেশন পদ্ধতির সংজ্ঞা লিখো রেফ্রিজারেশন পদ্ধতি সমূহের নাম লিখো এবং তিন নম্বর ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা করো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা হবে আগামী ক্লাসে